বর্তমান সময় আমরা মুসলমান দাবি করি ঠিক, আমাদের ভিতরে মুসলমানিত্ব ছিটে ফোটাও নাই। আমরা মুসলমান দাবি করি, নামাজি দাবি করি, নামাজের কাছেও যাই না, রমজান মাস রোজা রাখি না, যাকাত ফরজ যাকাত দেই না, হজ ফরজ হজ করি না, কাউকে যদি সম্পর্ক ভালো রাখতে হয় ভালো তো রাখি না, বরং এক টাকা দুই টাকার জন্য একজন আরেকজনকে হত্যা করতেছি, এরপরও নিজেকে মুসলমান দাবি করি। দাবি করার নাম মুসলমান না। মুসলমান মুসলমানিত্ব যার ভিতরে থাকবে খাঁটি মুসলমান সেই ব্যক্তি, ঠিক কিনা ধরে বলেন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। নিজে পেট ভরে খাইলাম, পাশের মানুষ খাইলো কি, লকডাউনে খোঁজও নিলাম না, আবার নিজেকে মুসলমান দাবি করি, ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর অপমান করেছিল যে বদমাইশ, মারা গেছে কেমনে জানেন তো? দুই দিন আগে মারা গেছে না? সারা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয় সে আগুন ধরিয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করার কারণে, আল্লাহ পাক এই বেয়াদবির কারণে তার শরীরে আগুন জ্বালিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি ছাড় দেই মাগার ছেড়ে দেই না। আল্লাহ পাকের ধরা বড় কঠিন ধরা। এখান থেকে বেঈমানদের হুঁশিয়ার হয়ে যাওয়া দরকার, যাদের রসুলকে মহাব্বত লাগে না, ভালো লাগে না, সুন্নত ভালো লাগে না, মুসলমান ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, পরিণতি কিন্তু তাদের একই অবস্থায় হবে, এর ব্যতিক্রম হবে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো পুরাণ, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান কি নামে হব না কামে? জোরে 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 আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জন্য বন্ধু বানাবো ভালো না খারাপ? বন্ধু বানাবো লেডিস না পুরুষ? পুরুষের ভিতরে যারা দিনদার নেককার তাদেরকে, ঠিক কিনা? এ মুসলমান এই কারণে রব্বুল আলামিন বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম, প্রত্যেকটা বন্ধু কিয়ামতের ময়দানে একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। ডাক দিয়া বলবে, ভাইরে আমি কি দোষ করছিলাম? বলে, তুই আমার গুনাহ করাইছিলি। এক নম্বর হইল গুনাহ কেউ গোপনে করে, জাহিরি গুনাহ একটা, বাতিনি গুনাহ একটা। জাহিরি গুনাহ রব্বুল আলামিন সহজে মাফ করেন না, আর বাতিনি গুনাহ তওবার সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায়। কেন বাতিনি গুনাহ মাফ হয়, কেন জাহিরি গুনাহ মাফ হয় না? জাহিরি গুনাহ করার দ্বারা নিজে তো গুনাহগার হইল, আরো দশজনকে গুনাহগার বানাইল। বাতিনি গুনাহর দ্বারা নিজে গুনাহ করলো, মাগার অন্য কেউ তার থেকে গুনাহ শিখলো না। উদাহরণত, কেউ যদি সিগারেট খায়, কেউ যদি জেনা করে, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি এলাকার মানুষের সম্পদ চুরি করে, একত্র এটা গোপনে গোপনে করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আর কোনোদিন করে নাই, মাফ হয়ে যাবে।
কিন্তু দুই নাম্বার হইল করছে তো করছে আবার মানুষকে দেখায় দেখায় করছে আবার ওই গুনাহটাকে জায়েজ বানানোর সুরত তালাশ করছে আবার দলিল দিয়া গুনাহটাকে হালাল বানানোর ফিকির করছে এই সমস্ত বান্দাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক অন্যদেরকে maaf করলেও এই সমস্ত বান্দাদেরকে maaf করেন না কারণ সে একা গুনাহগার হয় নাই আরো 10 জনকে নিয়ে গুনাহগার হইছে নিজেও গোমরা অন্যদেরকেও গোমরা করছে আর বান্দা যদি বাতিনি গুনাহ করে গোপনে গোপনে গুনাহ জিনা হয়ে গেল চুরি হয়ে গেল রাহাজানি হয়ে গেল সন্ত্রাস হয়ে গেল অন্যায় করে ফেললো গোপনে কেউ তার সাক্ষী রইল না এই সাক্ষী না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যে গুনাহ করলা এই গুনাহগুলো করার পরে কেউ সাক্ষী নাই আমি আল্লাহ জানি আর কেউ কিছু কেউ জানে না তুমি আর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না সুতরাং আমাদের ভিতরে লেনদেনটা আমি আল্লাহ ক্লিয়ার করে দিলাম আর যদি সাক্ষ্য কেউ থাকে কিয়ামতের ময়দানে যখন রব্বুল আলামিন maaf করে দেয় আরেকজন বান্দা রব্বুল আলামিনকে ডাক দেয় বলে আল্লাহ যেই বান্দাটা আমার চোখের সামনে গুনাহ করলো বান্দা তাকে যদি maaf করে দাও আমি দোষ করলাম কি আল্লাহ ডাক দিয়ে বলে হে বান্দা আমি তো তোমাকে maaf করে দিয়েছিলাম মাগার তুমি 10 জনকে সাক্ষী রাখার কারণে তারা অবরোধ করা শুরু করে দিল হরতাল করা শুরু করে দিল এখন তাদেরকে যদি maaf করা লাগে তাহলে তোমাকে যদি maaf করা লাগে তাদেরকেও maaf করতে হয় সুতরাং সাক্ষী থাকার কারণে যদিও তার কপালে মাপটা ছিল মাগার এই বন্ধুর কারণে মাপটা আবার আস্তে আস্তে উঠে যায় এই কারণে জাহিরি গুনাহ একটা বাতিনি গুনাহ আরেকটা বাতিনি গুনাহ গোপনে করে আবার গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইলে maaf হয়ে যায় আর জাহিরি গুনাহ মানুষের সামনে করে যতই maaf চাক না কেন কারণ তার এই গুনাহ দেখে তো আরো 10 জন গুনাহ করলো ওই গুনাহের যতগুলো গুনাহ আসবে সব গুনাহগুলো এই বান্দাটার কাঁধে চলে যায় এই কারণে মুসলমান বন্ধু যখন ঠিক রাখবেন কেমন বন্ধু রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন তাকওয়া অবলম্বন করো আর বন্ধু যদি বানাইতে হয় সাদিকিন যারা সৎ যারা আল্লাহওয়ালা বুজুর্গ যারা এই সমস্ত বান্দা ছাড়া অন্য কাউকে বন্ধু বানানো দরকার নাই খলিলুল্লাহর মতো বন্ধু হয়ে যাও খলিলুল্লাহকে বলে ইব্রাহিম পয়গম্বর যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানাইলো বন্ধু যদি খোঁজা লাগে এমন বন্ধু বানাও বন্ধু যদি হওয়া লাগে ইব্রাহিম পয়গম্বরের মতো বন্ধু হও জিব্রাইল ফেরেশতা একদিন একটা জায়গায় গেলেন ইব্রাহিম পয়গম্বরকে টেস্ট করার জন্য আসমানের ভিতরে রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে একটা নাম জপে ইব্রাহিম ইব্রাহিম হাজার ফেরেশতার ডাক দিয়ে বলে আল্লাহ এমন একজনের নাম আপনি 24 ঘন্টা নেন কেন আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ফাযকুরুনি আযকুরুকুম বান্দা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব কোন বান্দা যদি আল্লাহকে একবার স্মরণ করে আল্লাহ পাক ওই বান্দাকে 10 বার স্মরণ করে দেয় এজন্য বান্দা আল্লাহকে যত স্মরণ করবে আল্লাহ তত স্মরণ করে আল্লাহর দিকে বান্দা হেঁটে হেঁটে আগায় আল্লাহ পাক ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আগায় যায় ইব্রাহিম পয়গম্বরের নামটা যখন রব্বুল আলামিনের জবানে পবিত্র জবানে উঠে তখন ফেরেশতারা বলে আল্লাহ কি কারণে এত বন্ধুর নাম নাও আল্লাহ বলে সমগ্র দুনিয়ার ভিতরে ইব্রাহিম পয়গম্বরের মতো বন্ধু আর আমার কেউ নাই এখন জিবরাইল ফেরেশতা সুন্দর করে টেস্ট করার জন্য দুনিয়ার জমিনে চলে আসছে ইব্রাহিম পয়গম্বর এক জায়গায় ছাগল চড়াইতেছেন অনেকগুলো ছাগলের পাল এখানে চড়ায় হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ কোন দূর থেকে একটা আওয়াজ কানের ভিতরে ভেসে আসে শব্দটা হইল সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত চমৎকার শব্দ গাথামালা ইব্রাহিম পয়গম্বরের কানে কানে ভেসে আসে উনি কিছুক্ষণ রাস্তা দিয়ে হাঁটে আর বলে কোন জায়গায় এটা কোন জায়গায় একটু একটু করে একটু একটু করে সামনের দিকে আগায় আগানোর পরে কাউকে পায় না হঠাৎ করে তাকায় দেখে দূরে একজন লোক সুন্দর করে বসে বসে গাছের নিচে এগুলা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এরকম প্রশংসার মালা যখন ইব্রাহিম পয়গম্বর শুনলেন খোরাক হয়ে গেল দিলের ভিতরে ক্ষুধা লোকটার সামনে যায় বলে ভাই এমন কি সুন্দর একটা কবিতা তুমি আবৃত্তি করলা যে কবিতাটা শোনার পর আমার শরীরে ঝংকার দিয়ে দিল আমার দিলটা চাইতেছে কবিতাটা তুমি আরেকবার পাঠ করো ওই বান্দাটা গাছের নিচে বসে বসে বলে ভাই রে এই কবিতাটা অনেক দামি কবিতা এটারে মাগনা মাগনা আমি কাউরে শোনাই না শুনতে গেলে টাকা দেওয়া লাগবে
বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শানের প্রশংসা গায়বে টাকা দিব কেন? বলে হ্যাঁ টাকা দেওয়া লাগবে, টাকা ছাড়া আল্লাহর নাম শুনবো না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমার পকেটে তো কোনো টাকা নাই, মুদ্রাও নাই, কোন কিছু তোমাকে দিব এমন কোনো কিছু আমার কাছে নাই। কিন্তু চিন্তা করতে করতে হঠাৎ করে তার মাথায় আসলো, যতগুলো ছাগলের পাল আমি জায়গায় পালতেছি, একটা কাজ করা যায়, এই সমস্ত ছাগলের পাল থেকে অর্ধেক ছাগলের পাল আমি তাকে দিয়ে দিই, এর বিনিময়ে হলেও যদি সে আমার মালিকের নামটা একবার শোনায় দেয় আমার দিলের ভিতরে আর কোনো আফসোস থাকবে না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে ভাই রে, আমি আমার ছাগলের পালগুলো যতগুলো আমি এখানে লালন পালন করি, যাও যাও এই অর্ধেক ছাগলের পাল আমি তোমার নামে লিখে দিলাম, বিনিময়ে তুমি আমার মালিকের নামের কবিতাটা আরেকবার শোনায় দাও। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের মহব্বত তার কাছে এত বেশি, ছাগলের পাল অর্ধেক দিয়ে দেয়। এরপরে আবার শুনাইল জিব্রাইল কয়ে ফেরেশতা পয়গম্বর ইব্রাহিমকে শোনায় দেয়। ইব্রাহিম নবী শোনার পর আবার মজা লাগে, বলে ভাই আরেকবার শোনায় দেন, একটু তো ছাগলের পাল দিয়ে দিলাম, আরেকবার আপনি আমাকে শোনায় দেন। ইব্রাহিম পয়গম্বরের কথা শোনার পর লোকটা ডাকতে বলে না না, যদি শুনতে চাও আবারও কিছু দাও, তারপরে আরেকবার শোনায় দেব। দেখেন মালিকের নামের মজা কেমন, ইব্রাহিম পয়গম্বরের কাছে ছাগলের চাইতে আল্লাহর নামের দাম বেশি, সম্পদের চাইতে মালিকের নামের দাম বেশি।